করোনা নিয়ে নয়া বিধিনিষেধ জারি হয়েছে। সতর্কতার মাঝেই বিভিন্ন ক্ষেত্রে কড়া নজরদারি রয়েছে কলকাতা পুরসভা এবং তার সঙ্গে কলকাতা পুলিশের, আর সেই মতো কলকাতা পৌরসভার বিভিন্ন বাজারে নজর রাখতে শুরু করেছে কলকাতা পুলিশ। মানিকতলা বাজার উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বাজার সবসময় ভিড়ে ঠাসা হয়ে থাকে। সেই বাজারে কড়া বিধিনিষেধের এই পর্যায়ে একেবারে ভিড় নেই, একেবারে ক্রেতা শূন্য বাজার বলা যেতে পারে। বিক্রেতারা পসরা সাজিয়ে রয়েছেন, আসছে হাতে গোনা কয়েকজন ক্রেতা, রয়েছে পুলিশের মাইকিং, সচেতনতা প্রচার সমানে করে চলেছে কলকাতা পুলিশ। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা, বাজার থেকেই গ্রেপ্তার হতে হবে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা মাইকিকের মাধ্যমে পৌঁছে দিচ্ছে কলকাতা পুলিশ। দিনভর বাজারের মধ্যেই থাকছে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা, তারা নজর রাখছে বাজারের ভিড়ের ওপর।